আজ পয়লা জুলাই, এই দিনটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস। সরকারিভাবে এই দিনটি ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালিত হয়। সারা দেশ জুড়ে আজ এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি একই চিত্র লক্ষ্য করা গেল চোপড়াতেও। এদিন চোপড়ার প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সদের সম্বর্ধনা জানানো হয়। পুষ্পস্তবক ও মিষ্টিসহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মূলত ডাক্তারদের আমরা ভগবানের দ্বিতীয় রূপ হিসেবে মেনে থাকি, এদিন সে বিষয়টিও তুলে ধরেন সংগঠনের সদস্যরা। খুবই ভালো লাগছে আজকে চোপড়ার এই এনজিও থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটা খুবই ভালো। এটা একটা ডক্টরদেরকে নতুন করে একটা ইন্সপিরেশন দেবো, আমরা চাইবো যাতে জিনিসটা আরও ভালো করে হোক। দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম আমাদের প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আজ ফার্স্ট জুলাই, ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে আমরা আমাদের এখানে যারা যে ডক্টররা রয়েছেন এবং সঙ্গে নার্সদেরও আমরা সংবর্ধনা জানালাম, যারা নিজের জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে প্রত্যেক সময় নিজের চেষ্টা চালিয়ে যায় রোগীদের সাহায্যার্থে এবং তাদের জীবন বাঁচানোর লক্ষ্যে। তাদেরকে আমরা কিছু মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালাম। আপনার নাম? আমার নাম সাব্বির আলম, আমি প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট।